বিদায়ী আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশকে সরকার বেশিরভাগ সময় নিজেদের দলীয় স্বার্থেই ব্যবহার করেছেন। এমনকি পুলিশের পদোন্নতি, পদায়ন, বদলি, নিয়োগ, পুরস্কার ও শাস্তি প্রদানের ক্ষেত্রে ব্যাপকভাবে অবৈধ অর্থ লেনদেনেরও প্রমাণ মিলেছে। বর্তমানে খোদ পুলিশই জানিয়েছে তাদের প্রতিটি ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়েছে, ফলে পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও পেশাদারিত্বে বড় ধরনের ক্ষতি হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে সুনির্দিষ্ট কিছু নীতিমালা প্রণয়ন ও বাহিনী পরিচালনায় স্বতন্ত্র কমিশনের দাবি জানিয়েছেন পুলিশ সদস্যরা। সম্প্রতি পুলিশ সংস্কার কমিশনের সঙ্গে বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে এই আলোচনাগুলো উঠে এসেছে। এতে কর্মকর্তারা জানান, পুলিশকে সেবামুখী করতে পেশাগত মূল্যায়নের প্রক্রিয়ায় অস্বচ্ছতা আনার পাশাপাশি রাজনৈতিক হস্তক্ষেপ ও পদোন্নতি, পদায়নে লেনদেন বন্ধ করতে হবে। সংস্কারের আগে সমস্যার মূলে যেতে হবে এবং সমাধান করতে হবে। পুলিশ কেন মানুষের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে সেই উত্তর খুঁজতে হবে। এ কাজগুলো সঠিকভাবে করতে পারলে পুলিশকে সত্যিকারের জনগণের বাহিনী হিসেবে গড়ে তোলা যাবে বলে আশাবাদী তারা। পুলিশ সদর দপ্তরের সংস্কার কমিশনের সঙ্গে ওই বৈঠকে পুলিশের পক্ষ থেকে পুলিশের মহাপরিদর্শক আইজিপি মইনুল ইসলাম, সদর দপ্তর ও বিভিন্ন ইউনিটের অতিরিক্ত আইজিপি থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার 50 থেকে 60 জন কর্মকর্তা অংশ নেন। সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেনের নেতৃত্বে কমিশনের 8 জন সদস্য উপস্থিত ছিলেন। কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি চূড়ান্ত না হওয়ায় বৈঠকে ছাত্র প্রতিনিধি ছিলেন না। IBTV USA, New York.